গুড মর্নিং ফ্রম সিগিরিয়া শ্রীলঙ্কা। আজকে 3rd November 2023, আমরা এখন রয়েছি সিগিরিয়া শ্রীলঙ্কায়। গতকাল সন্ধেবেলা আমরা অনুরাধাপুরা থেকে এখানে চলে আসি, সিগিরিয়াতে নাইট স্টে করি এই হোটেলে। দারুণ সুন্দর হোটেল, ভাড়া পড়েছে ভারতীয় মুদ্রায় 2500 টাকার মতো। এখন আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করে চলে যাব ক্যান্টিতে। এখন বাজে সকাল 8:45। কী খবর? ভালো ভালো, সুন্দর ঘুম হচ্ছে, সুন্দর জায়গা, বেশ মজাতেই আছি। আমাদের একটা ব্যানানা স্মুদি দিল সকালবেলা, সেটা খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট আসছে, 2500 টাকা ভাড়া বললাম, এটা কিন্তু ব্রেকফাস্ট সহ। আর ঘরটাও এক ঝলক দেখিয়ে দিচ্ছি কত বড় ঘর, ব্রেকফাস্ট করে দেখাচ্ছি। চলে এসেছে ব্রেকফাস্ট। হোয়াটস দিস? কোকোনাট রুটি। কোকোনাট রুটি, আহ গ্রেট। বাটার, জ্যাম, অমলেট। আমার অমলেট আসছে, চলো শুরু করে দাও। আমি এই কোকোনাট রুটি দিয়ে শুরু করব। কোকোনাট রুটি ব্যাপারটা ঠিক আমরা জানি না, এর আগে কখনো খাইনি। দারুণ, ফাটাফাটি নারকেল কুড়িয়ে তার সঙ্গে খুব সম্ভবত একটু ময়দা মিশিয়েছে বা আটা মিশিয়েছে। এটা দিয়ে, তাই তো? হ্যাঁ, এটা একটুখানি নিয়ে এটাকে এখানে দিয়ে দারুন। থ্যাংক ইউ। আর এখানে ফ্রুটস দিয়ে গেল, দেখুন ব্যবস্থা দুর্দান্ত আমি বললাম। এবার দীঘা মন্দারমণির হোটেল মালিকদের বলছি, আপনারা বলুন 2500 টাকায় এই ব্রেকফাস্ট সহ। আমি ঘরটা দেখাচ্ছি, এইরকম ঘর আপনারা দিতে পারবেন কি, দেন না কেন? শ্রীলঙ্কার সিগিরিয়ার মতো জায়গা, যেটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট, এখানে প্রচুর ট্যুরিস্ট। আমার পাশেই দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান বসে রয়েছে, তারা এসে এখানে যদি 2500 টাকায় এই ধরনের ঘরে এই ধরনের ব্রেকফাস্ট সহ থাকতে পারেন, তাহলে আমাদের ওখানে ট্যুরিস্ট স্পটগুলোতে আপনারা যারা হোটেল করেছেন, আপনারা 5000, 4000, 3000, 3500 টাকা ভাড়া নেন, তারপরে হোটেলে চপ্পল থাকে না, তাওয়াল থাকে না, চাইতে হয়। আর সকালে ব্রেকফাস্ট বলতে অনেকে কী দেন, 4টে করে পুরি আর একটা ট্র্যাডিশনাল ডাল সিদ্ধ, ডালের তরকারি দিয়ে কাজ ছাড়েন, মিষ্টি বা কলাও এক টুকরো থাকে না। হতাশাজনক, তাই না? ট্যুরিজমটা আমাদের ওখানে, আপনাদের বলছি হোটেল ওনার্সদের একটু ভাববেন। অমলেটটা একবার দেখুন। আমাদের ওখানে ম্যাক্সিমাম হোটেলে কী হয়, সকালে যারা ডিম দেয় তারা একটা ডিম দেয়, আশ্চর্যজনকভাবে। কোথাও একমাত্র আমি বাবলুদাকে দেখেছি, বাবলুদা নিজেও বলেছিল যে কী করে দেয় একটা ডিম, ফাটাফাটি। এটা এই হচ্ছে আমাদের হোটেল, এদিকে আমাদের ঘর, চলুন দেখাচ্ছি। একটু অগোছালো রয়েছে, দেখুন ঘরটা একবার। দুটো বেড, এদিকে একটা, পৃথিবী যেখানে ঘুমিয়েছি আমি ওখানে। আর টয়লেটটা একবার দেখুন, এদিকে শাওয়ার জোন, রানিং হট ওয়াটার, আমি তখন 2500 টাকা বললাম, অ্যাকচুয়ালি নিয়েছে 9000 শ্রীলঙ্কান কারেন্সি, মানে হিসেব করলে ওই 2300 টাকার মতো পড়বে ইনক্লুডিং ব্রেকফাস্ট। চলুন সুইমিং পুলটা দেখিয়ে দিই, এখন এদের কাজ হচ্ছে। এই যে, আর এইদিকে জলা রয়েছে। এখানে আমাকে যা কালকে বললো যে সকালবেলা এলে পরে হাতিও দেখা যায়, হাতি চলে আসে। It was nice stay. Yeah, have a nice day, sir. See you next Thank time. Thank you so Enjoy much. আমাদের আজকে একটু দেরি হয়ে গেল, এখন বাজে সকাল 10টা। আমরা এখান থেকে সরাসরি ক্যান্ডি যাচ্ছি না, প্রথমে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ দেখে তারপর ক্যান্ডি যাবো। 9:59 বাজে, পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ এখান থেকে 91 কিলোমিটার, তারপর সেখান থেকে ক্যান্ডি। এখান থেকে পিন্নাওয়ালা যেতে হাউ লং ইটস গোয়িং টু টেক? মেবি টু অ্যান্ড হাফ আওয়ার ড্রাইভিং। একটু দেরি হয়ে গেল, বিকেলবেলার দিকে বৃষ্টি হচ্ছে, আজকে আমরা সকালবেলা একটু
আলসেমি করে কাটিয়েছি, আরও এক ঘন্টা আগে বেরুলে মনে হয় ভালো হতো। দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে দিন, নীল আকাশ, সাদা মেঘ। অবশ্য প্রত্যেক দিন সকালেই কিন্তু এরকমই থাকছে, রোদ ঝলমলে সকাল, কিন্তু বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে হোটেলটা গডেস গার্ডেন যেখানে আমরা ছিলাম, এটা সিগিরিয়ার যে মেন রাস্তা সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো ভেতরে, একটা গ্রামের মধ্যে। দারুণ দারুণ সুন্দর হোটেল। আমরা যে কটা হোটেলে আজ অব্দি থেকেছি তার মধ্যে অন্যতম সেরা কিন্তু এই জায়গাটার এক্সপিরিয়েন্স। রাস্তাটা দেখুন একবার, অপূর্ব। অজিত আমাদের মেন রাস্তা দিয়ে না নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। ও বলছে যে এদিক দিয়ে দারুণ সুন্দর দেখতে পাবে, ভিউ খুব ভালো, তো আধ ঘন্টা একটু বেশি সময় লাগবে, কিন্তু আমাদের গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ছোট রাস্তা, মেন রাস্তা ছেড়ে দিয়ে আমরা ছোট রাস্তায় ঢুকে পড়েছি। আমরা নর্থ সেন্ট্রাল শ্রীলঙ্কার একদম কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, হার্টের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম রুরাল শ্রীলঙ্কা। মানুষের বসতি কিন্তু কম চোখে পড়ছে আমার, রাস্তার পাশে অ্যাটলিস্ট ঘর আছে রাস্তা থেকে দূরে। এই দেখুন গ্রাম, ছোট্ট ছোট্ট বাড়ি, সুন্দর গ্রাম। সত্যি ছবির মতো সুন্দর, আর এত সবুজ গাছপালা, এত সবুজ। শ্রীলঙ্কা আসবেন আপনারা, বাড়ির কাছে এত সুন্দর বিদেশ ভ্রমণ কিন্তু আমাদের মতে আর কোনো অল্টারনেটিভ নেই। এখানে আবার একটা হাতি, এটা পোষা হাতি দেখুন। কি অপূর্ব জায়গাটা দেখুন, এই লেকটার নাম হচ্ছে কান্ডালামা লেক। পৃথিজিতের একটা বক্তব্য আছে, না না আমার বক্তব্য নেই, মানে অন ক্যামেরা বলতে লজ্জা পাচ্ছে, বলছে দালাই লামা শুনেছি, কান্ডালামা তো এতদিন শুনিনি। হ্যাঁ গাড়ি, দুর্দান্ত জায়গা, মনে হচ্ছে এখানে একটু চুড়ুই ভাতি করলে ভালো হতো। হ্যাঁ সেরকমই সেরকমই জায়গা, দেখ কি সুন্দর একটা ক্যামেরা করে, হ্যাঁ এরা মাছ ধরছে এখানে, এই যে এখানটাতে। অজিত যা বললো যে এখানে একটা 5-স্টার হোটেল আছে, কান্ডালামা হোটেল আর কি, গুগলে সার্চ করলে পাওয়া যাবে, সেটা নাকি দারুণ সুন্দর হোটেল, এবং তার ভিউটাও ওই হোটেল থেকে এই লেকের ভিউ দুর্দান্ত। লেকের উল্টো দিকের ভিউটাও একবার দেখুন, এখন বাজে 11:37। আমরা ডাম্বুলা ছাড়িয়ে চলে এসেছি অনেকটাই, রাস্তার বাঁদিকে অনেকগুলো দোকানে হানি আর মিল্ক বিক্রি হচ্ছে। আমি দেখে দাঁড়িয়ে গেলাম, ওকে বললাম দাঁড়াও দেখছি কী জিনিস, এখনও জানি না। এই দেখুন, দেখে তো মনে হচ্ছে দই, অনেকগুলো দোকান রয়েছে। মধু পাওয়া যাচ্ছে, হোয়াট ইজ দিস,
Oh, card, doi, doi. How much? How much? Ekde panai. Ekde panai pani dala. Huh? Pani dala ekde panai. Okay. Har se visai. Translator lagbe. Ekhane hobe na. Ajit ke daklam. Ajit. Doi doi. Prithiji, chole aso mishti doi. Doi. Haan. অজিত বলছে হানিটা নেওয়ার দরকার নেই, কোকোনাট হানি, কোকোনাট হানি, ওকে, লেট মি চেক দিস ওয়ান, ওকে ওকে, উই আর গোইং টু ইট ইট নাও, উই উইল ইট, আর ইউ অলসো, দিস ইজ সুইট অর সাওয়ার, লিটল সুইট, ও টক দই ভাই, আমি আমি তো তেই টুন, টু টু টু, অনলি টু, টু টু টু, পৃথিজিতে টক নিয়ে সমস্যা আছে, এই দইয়ের উপরে হানি ঢেলে দিচ্ছে দেখুন, মধু দেওয়া দই, একটু এখানে দেখা, আমরা দই চিনি দিয়ে খাই, যদি টক দই হয় ভালো, পৃথিজিৎ খেয়ে দেখো, টক না মিষ্টি, আর মধুটা সাংঘাতিক মিষ্টি, আমার মনে হয় মধুর মধুটা একটু সন্দেহজনক আছে, গন্ধটা মধ্যে একটু চিনি চিনি ব্যাপার রয়েছে আর কি, দইটা সাংঘাতিক ভালো, এই যে অভিজ্ঞতাগুলো ট্রাভেলার হিসেবে রাস্তায় যখনই নতুন কিছু একটা দেখবেন স্থানীয় জিনিস প্লিজ ট্রাই করবেন, ভালো লাগবে, বাকিটা প্রীতির, অজিত ইজ গুড, থ্যাংক ইউ সো মাচ, না থ্যাংক ইউ, থ্যাংক ফর ইউ, ভালোই, মানে আমাদের ওখানে এই যে আবার বললে আবার লোকে বলবে যে আপনি বাঙালির মতো কথাবার্তা বলছেন, কিন্তু ওই নবদ্বীপের ক্ষীর দইয়ের কাছে এটা কিছুই না, সেটা আমি মানে এটা ভালো না, এটা ভালো, হ্যাঁ নবদ্বীপের ক্ষীর দই এর থেকে বেট ভালো, হ্যাঁ সেটাই, দইটা দইটা আমার ভালো লেগেছে, কিন্তু হানিটা দেওয়ার জন্য একটু অতিরিক্ত মিষ্টি হয়েছে, হানিটার মধ্যে চিনি মেশানো আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, তবে একটা স্থানীয় জিনিস ট্রাই করলাম, এটাই বা কম কি, এক একটা খোরাইয়ের দাম নিল 150 টাকা করে শ্রীলঙ্কার টাকায়, এই জায়গাটার নাম হলো ম্যালশিড়িপুরা, ওকে লেটস গো, বেল্টটা বাঁধতে হবে, বেঁধে নিই, এখানে হিলি এরিয়া শুরু হয়েছে দেখুন, আর পাহাড়ের ঢাল বেয়ে আমরা চা গাছ দেখতে অভ্যস্ত, এখানে পাহাড়ের ঢাল বেয়ে নারকেল গাছ, ওই দই আর মধু খেয়ে একদম পাকস্থলী অব্দি মিষ্টি হয়ে গেছে, একটু নোনতা কিছু খেতে হবে পৃথিজিৎ, বুঝলি, হ্যাঁ একটু নোনতা কিছু খেতে হবে, হ্যাঁ হ্যাঁ খাও খাও, নালে ওই দইটা সাংঘাতিক মিষ্টি, দই আর হানি, এই যে হা হা করে খেলি তাহলে, না না মিষ্টি জিনিস তো আমার বেসিক পছন্দের জিনিস নয়, মানে ভালো জিনিস কিন্তু আমার ভালো লাগে, মানে খাওয়ার তৃপ্তি করেই খেয়েছি, ভালোই লেগেছে, তুই যে লোককে যখন খাওয়াটা দেখাস, হ্যাঁ তোর এই খাওয়া দেখে, হ্যাঁ লোক জানিস অনুপ্রাণিত হয়, কত লোকের জিভে জমাছে তোর খাওয়া স্টাইল দেখে, হ্যাঁ সে আমি ভালো করেই খাই, আনন্দ করেই খাই, সে নিয়ে কোনো কথা নেই, কিন্তু এখন একটু নোনতা খেতে হবে, আর নিজের পক্ষে যদি নোনতা কিছু না পাওয়া যায় চা খেতে হবে, হ্যাঁ সেই, কি সুন্দর, ডুয়ার্সে আপনাদেরকে রাবার ট্রি দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি শ্রীলঙ্কায়, দেখুন কত রাবার গাছ এখানে, পুরো রাবার গাছের জঙ্গল, এই যে এখানে দেখুন রাবার কালেকশন করা হচ্ছে এক্স্যাক্টলি সেম প্রসেসে ডুয়ার্সে যেভাবে করা হচ্ছিল, এই যে দারুণ জায়গা, সবচেয়ে ভালো লাগছে কি জানিস, এই যে একটা রোদছায়া রোদছায়া ব্যাপার না, ঠিক বলেছিস ঠিক বলেছিস, সবুজের মধ্যে উই ক্যান ফাইন্ড টি হিয়ার, ও হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, ইয়া ইউ পার্ক হিয়ার, লেটস হ্যাভ টি, ইয়া পাওয়া গেছে,
রাবার গাছের জঙ্গলেই চায়ের দোকান। চলো প্রীতিজিৎ, কি কিউট দোকানটা দেখুন একবার। টি টি অ্যাভেলেবেল? ওকে, থ্রি উইদাউট সুগার, উইদাউট সুগার, নো সুগার, ওকে থ্যাংক ইউ। আর এখানে দেখুন, বাহ, এই তো নোনতা জিনিসও আছে, দেখো দেখো, সমোসা আর এই বড়া। বড়া ঠান্ডাই হবে নিশ্চয়ই? বড়া, হ্যাঁ, ঠান্ডা হোক গরম হোক আমি তো খাবো, আমার তো মিষ্টি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, খা খা। আমি তো দইটা কি ইমপ্রেস মোটেই না, আমি তো সেটা খোলাখুলি বললাম। সে যতই তুমি নবদ্বীপের দই আর এই দইয়ের সঙ্গে তুলনা করছো, এটা হচ্ছে কথা। ভালোটাকে তো ভালো বলতেই হবে, যেটা ভালো। লোকে বলে যে আপনি পুরোপুরি এখনো ট্রাভেলার হতে পারেননি, সব জায়গায় সব জায়গায় খেয়ে দেখলাম, কিন্তু যদি সেটা খেয়ে মনে হয় যে আমাদের যেগুলো খাওয়ার সেগুলো ভালো, সেটা আমি বলতে পারবো না। না, তুমি কেন বলতে পারবে না, তোমার তোমার বাক স্বাধীনতা আছে। ঠিক, আমি সেটাই, হাতির মতো জেদ। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, এই যে জামাগুলো, এই যে আমার এই জামা, ওর এই জামা, কোথা থেকে কিনেছিলাম বলুন তো, কমেন্ট করে জানাবেন। না, এটা আমরা ভিডিওতে দেখাইনি কোথা থেকে কিনেছি, তাই বলতে পারব না। এটা এটার এই যে এইটা কেনা, এটার কিন্তু একটা গল্প আছে, এটা যে কেনার পিছনে সেখানেও একটা গল্প আছে। সেই গল্পটা বলা যাবে না, সেই গল্পটা অন ক্যামেরা বলা যাবে না। এটা হচ্ছে, এটা যখন আমরা পার্সোনাল মিট আপ করবো তখন বলবো। আর আমরা পার্সোনাল মিট আপ অবশ্যই হবে, এবার কলকাতা ফিরে গিয়ে শীতকালে কোনো একটা সময় আমরা ডিসেম্বরের দিকে করলে মনে হয় ভালো, তখন ওয়েদার ভালো থাকে, নন্দন চত্বরে করে ফেললে ভালো, তাহলে অনেক লোক আসতে পারবেন মনে হয় আমাদের। ঠিক আছে, সবার সঙ্গে দেখা করবো আপনাদের সঙ্গে, এটা অনেকদিন ধরে ডিউ রয়েছে, প্রচুর মানুষ ওই অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, একশো জন তো অ্যান্সার দিয়েছে। একশো জন কি রে, ওখানে অনেক বেশি, প্রায় 2500 কমেন্ট পড়েছে ওখানে। ঠিক আছে, যে বিশ্বের সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক কি? ঠিক 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 ঠিক। তা সুতরাং মানে দেখা করতে বাধ্য আপনাদের সঙ্গে। ঠিক ঠিক, আমরা যদি এবার মিট না করি ব্যাপারটা খুব বাজে হবে, নিশ্চয়ই কথা দিচ্ছি। ওকে কাকা, এক্সকিউজ মি, কাকা এখানে চা বানাতে ব্যস্ত। হ্যাঁ, এই যে দেখুন, ওয়াও, থ্যাংক ইউ, দিস ইজ লোকাল টি, লোকাল। ওকে, ক্যান আই হ্যাভ ওয়ান? ডালের বড়া। প্রীতিজিৎ, ভাঙো ভাঙো, একটু ভাঙো, অল্প একটু খেয়ে দেখি। আমি তো একটা খেয়েই নিয়েছি অলরেডি। হ্যাঁ, একটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, আহা, চমৎকার চমৎকার খেতে, কিন্তু ওই যেহেতু গরম হতো আর কি। হ্যাঁ, এইসব জিনিস একটু গরম হলে ভালো লাগে, কিন্তু এই প্রকৃতি মাঝখানে এরকম একটা চায়ের দোকানে দাঁড়িয়ে খাচ্ছি, টেস্ট সাংঘাতিক। একবার দেখুন, রাবার গাছের জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে, জঙ্গল বলা যাবে না, বাগান বলাই ভালো, ছোট্ট দোকানে চা আর ডালের পকোড়া। এই যে, তবে তোমার নবদ্বীপে দই নো ডাউট ভালো, বেশি ভালো, এই দইটা অতটা ভালো ছিল না, কিন্তু তাও আমার কাছে অ্যাজ এ ট্রাভেলার এটাও আমার কাছে একটা ভালো জিনিস। 280 টাকা সব মিলিয়ে, চারটে বড়া, খুব বাজে কাজ হলো, একটা এই প্যাটিস, বাবা খুশি তুমি, তিনটে চা, আঙ্কেল 280 টাকা মানে 75 টাকার আশেপাশে। তাড়াতাড়ি চা খেয়ে নি, মানে চা পান করে নি, তারপর রওনা দেবো। বৃষ্টি হবে আবার, আজকেও বৃষ্টি হবে, দারুণ বৃষ্টি হবে, তাড়াতাড়ি এলিফ্যান্ট অরফানেজ দেখে আমাদের ক্যান্ডিতে ঢুকে যেতে হবে। এই হলো পিন্নাওয়ালা, এখন আমরা এসে পৌঁছালাম পিন্নাওয়ালাতে, এখন বাজে 1:30। এই হলো পিন্নাওয়ালা সিটি। Yeah, let's go for the ticket. Yeah. And then we'll visit the orphanage. Yeah. And then we'll come here and see the bathing. Yeah. Then we'll go to the candy. Yeah, then we'll go to candy. এখন টিকিট কাটতে যাচ্ছি। এই অরফানেজের হাতিরা দিনে দুবার দল বেঁধে নদীতে স্নান করতে যায়, সকাল 10টা থেকে 12টা আর দুপুর 2টো থেকে 4টে। পিন্নাওয়ালা এলে এই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে একটা নোটিশ লেখা আছে যে এখানে যে টিকিট দিচ্ছে সেটা শুধু এই অরফানেজের জন্য আর বাথিং দেখার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। বাইরে অনেক টাউট আছে, টাউটদের পাল্লায় পড়বেন না, এরকম একটা নোটিশ এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। স্যার,
সার্ক কান্ট্রির জন্য $10, অন্যান্য দেশের জন্য $15, শ্রীলঙ্কান কারেন্সিতে 6,500 পড়লো আমাদের দুজনের। এই যে এখানে সার্ক অ্যাডাল্ট 3,240 টাকা করে। নদীতে হাতিদের স্নান দেখতে গেলেও আপনাকে $10 টিকিট অবশ্যই কাটতে হবে, এতে অরফ্যানেজ ভিজিট আর নদীতে হাতিদের স্নান দেখা দুটোই ইনক্লুডেড। এখানে হাতির সঙ্গে হাঁটতে পারেন আলাদা করে, তাহলে $10 এক্সট্রা দিতে হবে। পৃথ্বীজিৎ, হাতির সঙ্গে হাঁটাহাঁটি করতে পারো, হাতাহাতি না, $10 এক্সট্রা দিয়ে। হ্যাঁ দেখলাম, হাতির সঙ্গে হাঁটাহাঁটি করা যাবে। হাতির সঙ্গে? ও হো, ওয়াও, দেখো কি সুন্দর সামনে দৃশ্য। তবে একটাও দাতাল নয় কিন্তু। না না, বাচ্চাই, এখানে এগুলো বড় হয়নি। অনাথ মানুষ শুনেছি। অনাথ হাতি কিন্তু শুনিনি। হাতি তো একটা ব্যাপার আছে, যদি বাচ্চাগুলো হারিয়ে যায় একবার বা যদি অন্য মানুষের হাত পড়ে যায় একবার, তাহলে রিটার্ন নাকি নেয় না আর কি। আচ্ছা, করতে রিভার স্যার। ইন্ডিয়া। আমার আইফোনটা বার করুন একটু। এই যে হাতিটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মেনকা বা ম্যানকা। এখানে টোটাল 68টা হাতি রয়েছে, কিন্তু এই হাতিটা ইন্ডিয়ান। একে চেন্নাই থেকে আনা হয়েছিল এবং এনেছিল কে জানেন? তার নাম হচ্ছে প্রভাকরণ, LTTE লিডার, আপনারা সবাই জানেন। এই হাতি 4 বছর বয়সে প্রভাকরণের 2009 সালে যখন LTTE-র ফল হয় তারপর এখানে নিয়ে আসা হয়, 4 বছর বয়স ছিল তখন। এবং একে এনেছিল প্রভাকরণ নিজে এখানে শ্রীলঙ্কায়। এই জন্য কালার আলাদা ইন্ডিয়ান হাতি বলে, এটা ব্ল্যাক, এই হাতির ব্ল্যাক স্কিন। আর এদের স্কিন দেখলেই বুঝতে পারবেন ডিফারেন্ট। এই যে মেনকা, প্রভাকরণের হাতি। স্নানের জন্য যাত্রা শুরু হয়ে গেছে। উইল গো নাও? ওকে, এখন ঘড়িতে সময় 1:57। এরা খুব পাংচুয়াল, প্রত্যেক দিন ঠিক এই সময় যাত্রা শুরু করে নদীর দিকে। এই যে মেনকাও যাচ্ছে। ম্যানকা একটু পেছন পেছন যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমাদের কাছে ছাতা নেই। শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এর বাইরে যদি আসেন ছাতা সঙ্গে রাখতে হবে। এটা একটা রেস্টুরেন্ট, এখানে বুফে লাঞ্চও সার্ভ হচ্ছে। হস্তি যখন জলে থাকে তখন কি তাকে জলহস্তি বলা হবে? সেটাই, সেটা তো উচিত শিবরামীয় ভাষায়, সেটা ঠিক। তার মানে এরা সবাই এখন জলহস্তি? একদম, জলে যখন আছে তখন। হ্যাঁ, জলে হস্তি, জলহস্তি। হ্যাঁ, তাহলে যারা জলহস্তি তাদের স্ট্যাটাস কি হবে? এরা যদি জলহস্তি হয় তাহলে ওরা কি, আর ওরা যদি জলহস্তি হয় তাহলে এরা কি? বিরাট বড় পাজেল, কিন্তু আপনারা সলভ করুন। এই নদীর নাম হলো মহা ওয়া, MAHA OYA। এমনিতে কি হয়, গরমকালে বা যখন বৃষ্টি থাকবে না তখন এই হাতিরা স্নান করার জন্য নদীর মাঝখানে চলে যায়। এখন দেখুন কি হয়েছে, বৃষ্টি পড়ছে প্লাস একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এদের আর উৎসাহ নেই স্নান করার। যখন মাঝখানে চলে যায় তখন দুর্দান্ত লাগে দেখতে, এবং তার ফটো আপনারা ইন্টারনেটে প্রচুর পাবেন। পিন্নাওয়ালা এলিফ্যান্ট বাথিং দিয়ে সার্চ করলে প্রচুর পাবেন, এটা একটা পপুলার জিনিস এখানে। কিন্তু এখন এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি, এর জন্য এদের কারো আর উৎসাহ নেই স্নানের। অলরেডি হাঁটা লাগিয়েছে ফেরার পথে, এই দেখুন, মানে নদীর থেকে উঠে ফেরার পথ ধরেছে। এইরকম আবহাওয়া হলে আমাদেরও বেশিক্ষণ স্নান করার উৎসাহ থাকতো না বোধ হয়। আর একটা কথা, এই যে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফেনেজের হাতিদের পটি, সেটা কিন্তু ওয়েস্টেজ হয় না,
এই পটি দিয়ে এখানে পেপার তৈরি হয়, এটা তো বড় ইন্ডাস্ট্রি এখানে এবং বেশ প্রফিটেবল ইন্ডাস্ট্রি। দেখাবো আপনাদের, দাঁড়ান, আগে আমরা বৃষ্টিটা থামুক। এখনও তুমুল বৃষ্টি হচ্ছে, মুসুলধারে বৃষ্টি হচ্ছে, এখান থেকে নড়বার জো নেই। এই আবার এই ইন্সট্রাক্টর মেটারগুলোকে ধাওয়া দিয়ে নামাচ্ছে এবং ওটা তীব্র প্রতিবাদ করছে, কিন্তু ওরা মোটেই ইচ্ছে নেই। এই দেখুন, কোনো মানে হয়? ওরা ওই লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, বল্লমের মতো লাঠি, ওই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আবার নামাচ্ছে। বাচ্চাগুলোর মোটেই যাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, আমার তো ইচ্ছে করছে ওইটা ওর পিছনে গুঁজে দিতে, খালা হাতির পিছনে যেটা গুঁজছে আর কি। হ্যাঁ, আমার সত্যি ইচ্ছে করছে নেমে গিয়ে ওটা ওর পিছনে গুঁজে দিই। এ কি অসভ্যতা! দেখ, নেবেছে এবার সবাই। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে না, যে মাহুতরা যাদেরকে রক্ষণাবেক্ষণ করে হাতিদের মাঝে মাঝে তুলে আছাড় মারে, তার কারণ হচ্ছে এটা। মানে আমরা যদি রেস্ট নিতে চাইছি, বসতে চাইছি, যেটা আমাদের ভালো লাগছে না সেটা করতে চাইছি না, তখন যদি পিছনে কেউ একটা তলোয়াল নিয়ে এসে আমাদের পিছনে খোঁচা দেয়, আমাদের কি মুড ঠিক থাকবে? একেবারেই না। তো ওদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম, এটা তো বুঝতে হবে। ঠিক, এটা এটা এক ধরনের অত্যাচার। মানে যেহেতু টিকিট কেটেছে, চারটের থেকে দুটো অবধি লোকে আসবে, সেই জন্য তোমার ইচ্ছে করুক আর না করুক, জোর করে তোমার এটা করতে হবে। দুটো থেকে চারটে, হ্যাঁ, করতেই হবে। মানে কি আর বলবো। আর বৃষ্টি একটু ধরে এলে আমরা পাশেই হাতির পটি থেকে পেপার তৈরির এক কারখানা কাম শোরুমে গেলাম। এক একটা হাতি 250 কিলো করে খাবার খায় আর 200 কিলো করে পটি করে পার ডে। সেই পটি থেকেই এই পেপার তৈরি হয়। এখানে এরকম শোরুম অনেক রয়েছে। আমাদের সুন্দর ডেমনস্ট্রেশন করে বুঝিয়ে দেওয়া হলো কিভাবে কাগজ তৈরি হয় হাতির পটি থেকে। এখানে কোনো টাকা লাগে না, তবে এরা এক্সপেক্ট করেন দর্শনার্থীরা এদের শোরুম থেকে কিছু কিনবেন। দাম কিন্তু এইসব শোরুমে সাংঘাতিক বেশি যে কোনো জিনিসেরই। হাতির পটি থেকে তৈরি বলে কথা, দাম হওয়াটাই তো স্বাভাবিক। এখান থেকে ক্যান্ডির ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, এই সময় লাগবে 15 ঘন্টার মতো। বৃষ্টি হয়েই চলেছে, দেখুন কি অবস্থা। আর আমরা এখন ক্যান্ডিতে গিয়ে খাবো, দুপুরে কিছু খাওয়া হয়নি। যা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে আমরা লাঞ্চটা করতে পারছি না এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর চক্করে, আর বিকেলের দিকে খাচ্ছি, তাতে কী হচ্ছে ডিনারটা আর করা হচ্ছে না। মানে লোকে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ করে, আমরা লাঞ্চ আর ডিনার মিলিয়ে কী করছি পৃথিজিৎ? এটা এটা হচ্ছে আমরা করব হচ্ছে ল্যান্ডি ইন ক্যান্ডি। লাঞ্চের ল্যান্ড, ডিনারের ডি, ল্যান্ডি ইন ক্যান্ডি, ভালো বলেছিস। অজিত বলছে ক্যান্ডিতে একটা দারুণ হোটেল আছে, সেখানে গিয়ে খাওয়া ভালো হবে। তো আমরা ক্যান্ডিতে গিয়েই ওই ল্যান্ডি করবো। এই জায়গাটার নাম হচ্ছে মিনাওয়ালা ক্যান্ডি। এখান থেকে আরো 24-25 কিলোমিটার রাস্তার পাশে একটা দোকান দেখা গেল, অজিত বললো খেয়ে নাও, আমরা বললাম যে ঠিক আছে চলো, 4টে বাজে প্রায়। আমি আর অজিত খাবো হচ্ছে কত্তু রুটি। আমি বলছি কত্তু কি জিনিস, আর পৃথিজিৎ ফ্রাইড রাইস। পৃথিজিৎ তো অ্যাডভেঞ্চার করবে না। আরে আমি বলতেই শুধু চাইছি না ফ্রাইড রাইস, জোর করে খাওয়াচ্ছি, আমার ভালোই লাগে না ফ্রাইড রাইস খেতে। ওতে কি খাবি? আমি তো বললাম কত্তু খাবো। তোরা দু নম্বর করে আমার একটা কেরানি ঢুকিয়ে দিলি। তো কত্তু, তো কত্তু নো ফ্রাইড। হ্যাঁ, ভালো আছে, ভালো আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। পাতলা করে তৈরি করা রুটিকে ছোট ছোট টুকরোতে চপিং করে তার সাথে বিভিন্ন ভেজিটেবল চিকেন মিলিয়ে সতে করে তৈরি করা হয় কত্তু রুটি। অনেকটা আমাদের এখানকার হাক্কা চাউমিনের মতো, নুডলসের বদলে পাতলা রুটির টুকরো। দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় এবং শ্রীলঙ্কায় এটি একটি জনপ্রিয় খাবার। তৈরি হবার পর দেখতে এরকম লাগে। ব্রেকফাস্টে, লাঞ্চ, ডিনারে অথবা বিকেলের টিফিনে সারা শ্রীলঙ্কায় সাংঘাতিক জনপ্রিয় এই পদটি। নতুন খাবার,
যেমন খাচ্ছি তেমন ভালো হলো, কিন্তু ভালোও বলছি। আমার সবই ভালো লাগে। আমরা ক্যান্ডির কাছাকাছি চলে এসেছি, এটা কিন্তু হিলি এরিয়া। ৫:২৫ আমরা ক্যান্ডিতে ঢুকে গেছি। আগামী পরশু দিন আমরা এই ট্রেনে চড়েই ইয়েলাতে যাব, তবে আমরা দুপুরের ট্রেন ধরবো, এটা সন্ধ্যেবেলা যাচ্ছে। ক্যান্ডিতে এই হলো আমাদের এয়ারবিএনবি গেস্ট হাউস। এদিকে ভিউ রয়েছে দেখুন, ওখানে ওয়ার্কিং ডেস্ক, বসার জায়গা, ডাবল বেড, বেড সাইড টেবিল, এদিকে মালপত্র রাখার জন্য একটা টেবিল আছে, টিভি আছে, এসি আছে, আর এদিকে ওয়াশরুম, শাওয়ার উইথ রানিং হট ওয়াটার, সাবান শ্যাম্পু সব কিছু দেওয়া হয়েছে, ডাস্টবিন আছে, তোয়ালে দেওয়া হয়েছে দুটো, দারুণ সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর ঘর। ঘরের ভাড়া ১৬০০ টাকা পার ডে, মানে দুদিনের আমার পড়েছে সব কিছু নিয়ে ৩২০০ সামথিং। আমরা এখান থেকে পরশু দিন মানে ৫ তারিখ চেক আউট করবো। আমি এয়ারবিএনবির এই হোমস্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো থাকবেন সকলে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে এর পরের ভিডিওতে, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ক্যান্ডি। যেটা আমি শেষ করার আগে সবসময় বলি যে সবাই ভীষণ ভালো থাকুন, ভীষণ আনন্দে থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেল এস প্রোডাক্ট শিবাজি। শুভরাত্রি সবাইকে। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।